শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী শুনে নিন আজকের এই ফুল প্রদর্শনী দেখতে দেখতে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারব, এই কথাটি সব সময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করে যাচ্ছেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। আচ্ছা, গঙ্গায় ডুব দিলেই কি পবিত্র হওয়া যায়? কিন্তু দেহের ভেতরে যে আরো তিনটে জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা, সেখানে তো জল যায়নি, তবে কিভাবে তা পবিত্র হবে? মন পবিত্র হবে সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক মানুষের প্রধান বিচারক। যে ব্যক্তি তার বিবেক নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না। জেনে নিন সুখের মূল আধার কি। স্বর্গে কিন্তু সব কিছুই আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যে নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পারা যায়, না দুঃখ বিক্রি করা যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়। কারণ কর্মই ধর্ম, আর এতেই সরল সুখ। আপনারা জানলে অবাক হবেন, হিন্দু শাস্ত্রে কোথাও পাঠাবলির কথা লেখা নেই, লেখা আছে ছাগবলির কথা। ছাগ মানে ছাগল নয়, ছাগ কথার অর্থ হল ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদতস্য, এই ষড়রিপুকেই এক কথায় বলা হয় ছাগ। প্রকৃত অর্থে এই ষড়রিপুকে বলি দেওয়ার কথাই বলা হয়েছে, কিন্তু এই উদ্দেশ্য না বুঝে দেবদেবীর কাছে পাঠা বলি দিয়ে আসছে মানুষ বহু কাল জুড়ে। এতে মানুষ কি পূর্ণ করছে না পাপের ভাগিদার হচ্ছে, আপনারাই বিচার করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোই হবে। তুমি নিজের কর্তব্যে সঠিকভাবে পালন করে যাও। সর্বশেষে আপনাদের সকলকে একটাই অনুরোধ করব, আপনারা সবাই গীতার পাঠ শ্রবণ করুন, এতে মন পরিষ্কার হবে।